বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো এমন কিছু মেশিন যেগুলো যখন থেকে এসেছে তখন থেকে পুরো গবাদি পশু চাষ ও পাখি পালনের ক্ষেত্র মাটি থেকে আকাশের উচ্চতায় পৌঁছে গেছে। তো আমি নিশ্চিত যে আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন। আর ভিডিওর শেষে এমন একটি মেশিন সম্পর্কে দেখাবো যেটি দেখে আপনি আরও অবাক হবেন। তো চলুন শুরু করা যাক। এটা হলো অটোমেটিক কাউ মিল্কিং মেশিন। প্রকৃতির সাথে যদি আপনি জোর করেন তবে প্রকৃতি এটির উচিত জবাব দিয়ে দেবে। এর উদাহরণ হলো এই মেশিন। এই মেশিন গরু এবং মহিষ থেকে অটোমেটিক দুধ বের করার কাজ করে। এর জন্য শুধু আপনাকে যা করতে হবে তা হলো এর চারটি সিলিন্ডারের পাম্প গরুর স্তনের সাথে কানেক্ট করতে হবে। বাকি কাজ আরামসে এই মেশিন সম্পূর্ণ করবে। শুনতে তো খুব উপকারী মনে হচ্ছে, কারণ এই মেশিনটি থাকলে তো সময় অনেক বেঁচে যাবে আর একসাথে অনেকগুলো গরু এবং মহিষের কাছ থেকে দুধ সংগ্রহ করা যাবে, সেটাও আবার খুবই কম মেহনতে। তো আপনিও যদি এই কথা ভেবে থাকেন তো আপনি একবারে সঠিক ভাবছেন, এটিতে কোনো অন্য মতামত নেই। তবে মানুষের লোভ এই যন্ত্রটির বদনাম করে দিয়েছে, আসুন তা কীভাবে দেখে নেই। সচরাচর মানুষ গরু মহিষের গায়ে ইঞ্জেকশন দেওয়া শুরু করে দিয়েছে, যার কারণে ওই গরু মহিষ বেশি দুধ দেওয়া শুরু করে, যা মানুষ এই মেশিনের সাহায্যে সেগুলি বের করে এবং বিভিন্ন জায়গায় বিক্রি করে। এই মেশিনের অতিরিক্ত ব্যবহারের ফলে গরু ও মহিষের স্তনের ক্ষতি হয় আর ইঞ্জেকশনের কারণে তারা অসুস্থ হতে শুরু করে এবং দুধেরও গুণগত মান কমে যায়। আর আজও এই ধরনের নির্মমানের কাজ আমরা করে চলেছি। এটা হলো ডিম থেকে বাচ্চা বের করার মেশিন। এবার হয়তো আপনি এটা ভাবছেন, এটা আবার কেমন মেশিন, ডিম থেকে বাচ্চা তো এমনি এমনি বাইরে বের হয়। আর আমি মেনে নিলাম এটা প্রাকৃতিক ব্যাপার, কিন্তু এতে সময় অনেক লাগে। এই কারণে মানব শক্তি এমন একটা মেশিন তৈরি করেছে যেটি কয়েক ঘন্টার মধ্যে ডিম থেকে বাচ্চা বের করতে সক্ষম। তারপরে আপনি আপনার স্ক্রিনে দেখছেন যে এই মেশিন এবং মানুষ বাচ্চার সাথে কেমন আচরণ করছে। সর্বপ্রথমে ডিম কিছুটা গরম করা হয় যাতে মেশিনের প্রক্রিয়া এবং প্রাকৃতিক প্রক্রিয়ার মধ্যে কোনো পার্থক্য না ঘটে আর ডিম থেকে বাচ্চা নিরাপদে বাইরে বেরিয়ে আসতে পারে। ফ্রেন্ডস, হ্যাঁ আমি ধরে নিলাম এই মেশিন খুবই তাড়াতাড়ি কাজ শেষ করে, কিন্তু পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা প্রাকৃতিক নিয়মেই হওয়া উচিত, অন্যথায় তাদের ত্রুটির প্রবণতা বহন করতে হবে, যার একটি সহজ উদাহরণ হলো এই মেশিন। আপনি তো দেখছেন ডিম থেকে বাচ্চা জীবিত বের হচ্ছে, কিন্তু এর শরীর রোগে আক্রান্ত হয়ে থাকে। আর একটি কথা হলো যে পৃথিবীতে নতুন জীবের সাথে এরকম আচরণ করা মোটেও ঠিক না। এটা হলো গ্লাগার স্মার্ট ফ্রেন্ডস মেশিন। ফ্রেন্ডস, অনেকবার আপনারা দেখে থাকবেন যখন কোনো ব্যক্তি গরু মহিষ বা অন্য কোনো প্রাণী চালানোর জন্য নিয়ে যায় তখন তাদের পরিচালনা করা খুবই মুশকিল হয়ে যায়। যেমন ধরুন দল ভেঙে যাওয়া এবং সব ভেড়া আলাদা আলাদা হয়ে যাওয়া আর তারা দৌড়তে শুরু করে। তবে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন যদি আপনি এই মেশিনের ব্যবহার করেন। এই মেশিনের ব্যবহারে আপনি যে কোনো জায়গা কিছু মিনিটের মধ্যেই ঘিরে ফেলতে পারবেন। এবার ওখানে যদি আপনি গরুর পাল চালানোর জন্য ছেড়ে দেন তাহলে তারা এই ঘেরার ভিতরেই থাকবে এবং তাদের পরিচালনা করতে কোনো সমস্যায় পড়তে হবে না। এই মেশিনটিতে একটি রোলার লাগানো থাকে যার মধ্যে এই তার রোল করা থাকে আর কয়েকটি রডের সেটও থাকে যেটিতে চারটি ভিন্ন ভিন্ন জায়গায় আলাদা আলাদা তার সেট করা থাকে। তাই এই রড যেমনভাবে মাটিতে ঢোকাতে থাকবেন তেমনভাবেই এই ঘেরার সাইজ হতে থাকবে। এটা হলো ক্লাইমেন ফ্লাক্স প্যাসেন ওভার মেশিন। এই মেশিনটা আসলেই আশ্চর্যকর। যদি আপনি গরু মহিষ পালন করেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা করতে অসন্নতা বোধ করেন তবে অবশ্যই এই মেশিনটি আপনার জন্য। এই মেশিনটি প্রথমে খুব সাবধানতার সাথে গরু এবং মহিষকে ধরে এবং তারপর অপারেটর মেশিনের পাটকে ঘুরিয়ে দেয়, যার ফলে গরু মহিষও উল্টে যায়। এরপরে পাগুলি সাবধানতার সাথে একটি সার্কুলার সিলিন্ডারে ধরা হয় যাতে গরুর দেহ না নড়ে আর মানুষ আরাম করে ওদের গা পরিষ্কার করা এবং ওষুধ খাওয়ানো এই সমস্ত কাজ শেষ করতে পারে, সেটাও আবার কোনো সমস্যা ছাড়াই। একবার কাজ শেষ হয়ে যাওয়ার পর মেশিনটিকে অপারেট তার নর্মাল অবস্থায় ফিরিয়ে নেয় এবং গরু মহিষকে ছেড়ে দেয়। এটা হলো ফান্টামিক্স লেটার ডিজেনারেশন মেশিন। আপনারা হয়তো ভাবছেন যে মুরগি যেই জায়গায় দানা খাচ্ছে সেই জায়গায় এই মেশিন কেন চালানো হচ্ছে। তো আমি আপনাদের বলে দিই যে এই মেশিন মাটি থেকে বিভিন্ন ধরনের আবর্জনা পরিষ্কার করার কাজ করে, যার ফলে গন্ধও কমে যায়। এই মেশিনের নিচের অংশে একটি রোটেটিং মোটর লাগানো থাকে যেটি একদম মাটির সঙ্গে ঘিষে আবর্জনা উঠাতে থাকে এবং পরে এটি ভ্যাপম কন্টেনারে ভরে দেয়। এই নোংরা যদি কম হয়ে যায় তাহলে গন্ধও বের হবে না, ফলে এতে রোগও ছড়াবে না আর মুরগি নিরাপদ থাকবে। তাছাড়া এমনিতেই মানুষ থেকে পশুর বেশি খেয়াল রাখা উচিত, কারণ যদি তারা অসুস্থ হয় তবে মানুষ তো অবশ্যই অসুস্থ হয়ে পড়বে।
তো বন্ধুরা, এই ভিডিওতে দেখানো কোন মেশিনটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তার নিচের কমেন্টসে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করার পর অবশ্যই শেয়ার করবেন, আর এমন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিকে অন করে রাখবেন। সবশেষে ধন্যবাদ।